কি করলে সাধু সঙ্গে থেকে অপরাধ যাতে আমাদের না হয় সেই বিষয়ে চেষ্টা করতে হবে। তবে এই যে সাধু সঙ্গে যে অপরাধ হয় এটাকে বলা হয়েছে কি অপরাধ, বৈষ্ণব অপরাধ। তো এমনি আমাদের কথাবার্তা বলি আচার ব্যবহার তাতে যাতে কোনো বৈষ্ণব আমার কথায় যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, সেই দিকে সতর্ক থাকা উচিত, সেইভাবে কথা বলা উচিত। তবে বৈষ্ণব আচার্যরা সিদ্ধান্ত করেছেন এই যে বৈষ্ণব অপরাধ এটা খুবই মারাত্মক অপরাধ। একটা হচ্ছে জ্ঞাত সারে অপরাধ, আর একটা হচ্ছে অজ্ঞাত সারে বৈষ্ণব অপরাধ। জ্ঞাত সারে অপরাধ হয়েছে যে আমরা সেটা জানতে পারি কোন বৈষ্ণবের সাথে আমার তর্কাতর্কি কথা কাটাকাটি ইত্যাদি হলো, পরে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে নিজের অপরাধ ভুল স্বীকার করে। এবং সেই বৈষ্ণব যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সে অপরাধ খণ্ডন হয়ে গেল। আর অজ্ঞাত সারে অপরাধ হয়েছে কি, যে আমরা এই যে আসি ইস্কনে, ধরো বৈষ্ণবদের সাথে মেলামেশা কথাবার্তা বলছি, এখন আমার এই আচরণ এই কথাবার্তায় কোন বৈষ্ণব কখন মনে দুঃখ কষ্ট পাইল আমরা তা জানতে পারি না, এটা অজ্ঞাত থেকে গেল। তো বৈষ্ণব আচার্যরা সিদ্ধান্ত করেছেন এই যে দেবকী নন্দন দাস যে বৈষ্ণব বন্ধনা রচনা করে গেছেন, সেই বৈষ্ণব বন্ধনা যদি আমরা কীর্তন করব প্রতিদিন, না হলে মাঝে মাঝে যদি আমরা কীর্তন করি, তাহলে কী হবে আমাদের অজ্ঞাত সারে বৈষ্ণব অপরাধও দূর হয়ে যাবে, বোঝা গেল। কিন্তু তার মানে এই নয় কেউ যেন মনে না করে যে তার যখন নাকি কোনো জ্ঞাত সারে কোনো বৈষ্ণবের কাছে অপরাধ আছে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া তার মাথায় মনে বাঁধে, যে আমি বৈষ্ণব অপরাধ যে দেবকী নন্দন দাস যে কীর্তন গাইছে ওই কীর্তন গাইবো আমার অপরাধ মোচন হয়ে যাবে, তা কিন্তু হবে না। আমাদের ভক্তরা বড় চালাক, কোনো কিছু করতে গেলে এই করতে গেলে একটা যুক্তি খাড়া করে, এই যুক্তি দিয়ে এই করে, কিন্তু এই ভগবত ভক্তিতে ভগবানের কাছে কোনো যুক্তি কোনো স্থান নেই। তুমি যখন জানো কোনো বৈষ্ণবের কাছে তোমার অপরাধ হয়েছে তুমি ওই বৈষ্ণব বন্দনা গাই অপরাধ মোচন করবে, তা হবে না, তোকে তার কাছেই যেতে হবে, ক্ষমা চাইতে হবে, স্বীকার করতে হবে, তাইলে ক্ষমা হবে। অনেক ভক্ত যখন একত্রে থাকে সেবা করে তো তাদের মাঝে এরকম মনোমালিন্য আসবে, হতে পারে, সেটা নিয়ে বিচলিত হলে হবে না, আমি অন্য অন্য ভক্তদের সাথে আলোচনা করে সেটা সমাধান করতে হবে, মিউচুয়াল করতে হবে এবং অনেক ধৈর্য ধারণ করতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পরিবার বলেছেন যারা এই মঠবাসী হবে মন্দিরে থাকবে তাদের অনেক ধৈর্যের দরকার আছে। দেখো এই জগতে একই পিতা মাতার সন্তান এক বাড়িতে থাকে, তাদের মধ্যে মনোমালিন্য হয়, আর আমরা বিভিন্ন পরিবেশ থেকে এখানে এসে একত্রে এত ভক্ত জড়ো হয়েছি, আমাদের মাঝে সবসময় একটু মিলমিশ থাকবে এরকম হয় না, মাঝে মাঝে মনোমালিন্য আসতেই পারে আসবে, সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে কি করে ওইটা নিজেদের মধ্যে আলোচনা করে মীমাংসা করা যায়, তাই করে চলতে হবে, কোনো ধৈর্য হারাইলে হবে না, বোঝা গেল।